ইউক্রেনে রুশ হামলার পর দেশটিকে ঘায়েল করতে উঠে পড়ে লাগে পশ্চিমারা। মূলত ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে মস্কোর বিরুদ্ধে যুদ্ধটা করছে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জোট। তাদের অস্ত্রে ভর করেই টিকে আছে কিয়েভ। অভিযোগ রয়েছে পশ্চিমাদের অস্ত্রে দীর্ঘায়িত হচ্ছে এই যুদ্ধ। এমন পরিস্থিতির কারণে বেশ কয়েকবার পরমাণু হামলার হুমকি দিয়ে আলোচনায় আসেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এবার নতুন করে বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে বিশ্বকে সতর্ক করলেন পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র। স্থানীয় সময় মঙ্গলবার মস্কোতে অনুষ্ঠিত এক সম্মেলনে এমন সতর্কতা দেন রুশ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান মেদভেদেভ। জানান, সম্ভবত নতুন বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ববাসী, পাশাপাশি বাড়ছে পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি। যদিও এসবের কোনো কিছুই অনিবার্য ছিল না, ইচ্ছে করেই বিশ্বকে এমন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে পশ্চিমারা। বিশ্ব সম্ভবত একটি নতুন বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তবে এটি কি অনিবার্য ছিল? মোটেই তা নয়। ইচ্ছে করলেই একটি বিশ্বযুদ্ধ এড়ানো যায়। তবে আমি এখনই এমন কোনো পূর্বাভাস দেব না। মেদভেদেভ জানান, জলবায়ু হুমকির চেয়েও বিপজ্জনক পরিস্থিতি হল পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি। কেউ যদি সত্যিই জলবায়ু নিয়ে সচেতন হয়ে থাকে, তবে এটি নিয়েও সতর্ক হওয়া উচিত। এটি জলবায়ু পরিবর্তনের চেয়েও উদ্বেগের বিষয়। আপনি কি সত্যি জলবায়ু নিয়ে উদ্বিগ্ন? আমি মনে করি 5000 কেলভিন তাপমাত্রা, 350 মিটার প্রতি সেকেন্ডে একটি শক ওয়েভ এবং প্রতি বর্গমিটারে 3000 কিলোগ্রাম চাপ সহ একটি বিস্ফোরণের কেন্দ্রস্থলে নিজেকে খুঁজে পাওয়ার সম্ভাবনার তুলনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি কিছুই নয়। আজ কি সেই ধরনের সম্ভাবনা আছে? উদ্বেগের সঙ্গেই বলতে হয় আছে, এবং সুস্পষ্ট কারণে এই আশঙ্কা প্রতিদিনই বাড়ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তৃতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি হচ্ছে বিশ্ব। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধ মূলত আক্রমণাত্মক এবং অহংকারী পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার অস্তিত্বের যুদ্ধ। রাশিয়া যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য সমস্ত উপায় ব্যবহার করবে। পারমাণবিক যুদ্ধের ব্যাপারে রুশ বক্তব্য মূলত ইউক্রেনে পশ্চিমা সহায়তা রোধ করা ও সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সচেতন করা। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।